আমরা আগের দিন কি পড়েছিলাম? আমরা আগের দিন পড়েছিলাম যে আমাদের প্রতিদিনের কাজ, আমাদের প্রতিদিনের কাজ কি, আমরা কি কি করি। তোমরা সবাই বলতেও পেরেছ, আবার আমি তোমাদের বুঝিয়েও দিয়েছি। এবার আমরা তৃতীয় চ্যাপ্টারে আসব, আমাদের আপনজন। আপনজন কারা? আপনজন কারা? আমাদের বাড়িতে আমরা যাদের সঙ্গে একসঙ্গে থাকি তারা সবাই হচ্ছে আমাদের আপনজন, আমাদের পরিবার। একসঙ্গে আমরা সবাই থাকছি, মা বাবা দাদা দিদি ভাই বোন জ্যাঠা জেঠি কাকা কাকি, এরা সবাই একসঙ্গে একটা পরিবার, তাই এরা প্রত্যেকেই আমাদের আপনজন। আর বিভিন্ন নামে তাদের আমরা ডেকে থাকি। এবার এই কাদের কি নামে ডাকবো সেইটা আমাদের এখন শিখতে হবে। তাহলে এবার তুমি বাবা মাকে চিনে গেছো, দাদা দিদিকে চিনে গেছো, কিন্তু বাড়িতে তো দাদু ঠাম্মা আছে, তাহলে এদেরকে এখন আমাদের জানতে হবে। তাহলে বাবার বাবা, বাবার বাবা একে বলা হয় ঠাকুরদা, আর বাবার মাকে বলা হয় ঠাম্মা বা ঠাকুমা। আচ্ছা, এবার বাবার বাবাকে আমরা কী করে ডাকি? বাবার বাবাকে আমরা ঠাকুরদা ঠাকুরদা এইভাবে আমরা ডাকি না, ঠাকুরদা বলা হয়, কিন্তু আমরা দাদু বলেই ডাকি। তেমনি আবার মায়ের বাবা, বাবার যেমন বাবা মা আছে, মায়েরও মা বাবা আছে, সেই মায়ের বাবাকে আমরা দাদামশাই বা দাদু বলে ডাকি, আর মায়ের মাকে আমরা দিদা বা দিদিমা বলে ডাকি। এইভাবেই আমাদেরকে পরিচয় দিতে হয় যে উনি কি হলেন। আমি জিজ্ঞাসা করলাম যে এই তুমি দাদুকে নিয়ে আসলে উনি কে হয়, তখন বলতে হয় যে ইনি আমার ঠাকুরদা, আমি দাদু বলে ডাকি। আবার যখন দিদাকে নিয়ে আসলে আমি জিজ্ঞাসা করলাম উনি কে হন, তখন বলতে হয় ইনি আমার মায়ের মা, দিদিমা, আমি ওনাকে দিদি বলে দিদি দিদা দিদু এইভাবে ডাকি। আচ্ছা, এবার বাবার যে বড় ভাই, বাবার বড় ভাইকে কি বলা হয়? জেঠু বা জ্যাঠামশাই। আর বাবার ছোট ভাইকে বলা হয় কাকা। আবার তেমনি মায়ের যে ভাই, মায়ের ভাইকে কি বলা হয়? মায়ের ভাইকে বলা হয় মামা। মায়ের বোনকে কি বলা হয়? মায়ের বোনকে বলা হয় মাসি। এবার দেখো, আমরা জেঠু কাকা শিখে গেলাম, মামা মাসি শিখে গেলাম, কিন্তু বাবারও বোন থাকতে পারে বা আছে, তোমাদের হয়তো আছে। তাহলে বাবার বোনকে কি বলা হয়? বাবার বোনকে বলা হয় পিসি। এইভাবে আমাদের প্রত্যেকের কাছে প্রত্যেকের পরিচয় দিতে হয়, আর এরাই হলেন আমাদের আপনজন, আমাদের পরিবার। বোঝা গেছে? থ্যাংক ইউ।